घर भेंगे गेছে একটা ত্রিপল দাইনি मोदी जी ভ্যাকসিন দিয়েছে সেই ভ্যাকসিনেও দলবাজি করেছে এখন বলছে কেন্দ্রের রেশন বন্ধ হয়ে গেলে খাবো কি কেন এর আগে তো বলছিল দিদির রেশন যতদিন বাঁচবো ততদিন রেশন খাবো ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না এখন ঠেলায় পড়েছে সব আস্তে আস্তে হবে প্রত্যেক দিনই টিভি খুললে দেখবেন বীরবন্দের নৌসাদ এন্ড কোম্পানি আসবে জায়গা হচ্ছে ঘোলাবাড় ঠিক ঠিক জায়গা বেছে লিয়েছে যেখানে হরির নাম হবে সেখানে করবে না যেখানে হর হর মহাদেব হয় সেখানে করবে না যেখানে মা শীতলা সোয়াল হয় সেখানে করবে না যেখানে তুলসী মঞ্চ হরে কৃষ্ণ হয় সেখানে করবে না যেখানে গলায় কণ্ঠি আছে সেখানে করবে না ঠিক জায়গায় বেছে নিয়েছে পাকিস্তান জিতলে যারা বোম ফাটায় কালকে যোগীজির ভাষণ শুনেছেন তো শুনেছেন তো তার আগের দিন গিয়ে ওয়াইসি মিম হায়দ্রাবাদি বলছিল মোদিজি কৃষি বিল তুলে নিয়েছে সিএএ তোলানোর জন্য আমাদেরকে ফির ইকবাল লখনউ মে সাইন রাখতে না পড়েগা আর তার পরের দিন বলছে যোগীজি শুনলো আব্বা জান सुनलो चाचा जान हमारी प्रदेश में ये सब करने का कोई मौका नहीं मिलेगा इधर योगी आदित्यनाथ जी का सरकार है एक बार कोरे देखो बुल्लो जा चलाओ সভা শেষ করে যখন বাড়ি যাচ্ছিল সভা শেষ করে যখন বাড়ি যাচ্ছিল তাদেরকে বহু জায়গায় আক্রমণ করেছে গাড়ি ভাঙচুর হয়েছে এটা বিজেপি তরফ থেকে রাজনৈতিক অভিযোগ করা হচ্ছে অভিযোগ যেখানে দায়ের করেছেন সেটা তাদের দায়িত্ব তারা খতিয়ে দেখবে তার সঙ্গে আমাদের এই কর্মসূচির কি সম্পর্ক বিজেপির অভিযোগ বিজেপি এখানকার বিজেপি বিধায়ক ওনার ভাইকে তৃণমূলের লোকেরা অপহরণ করেছে অভিযোগটা কোথায় করেছেন থানাতে করেছেন তো মৌখিকভাবে করলে হবে না তো প্রশাসনের কাছে অভিযোগ করতে হবে লিখিত অভিযোগ দায়ের করবেন নিশ্চয়ই তারা ব্যবস্থা নেবেন তো একটা ঘোষিত কর্মসূচিকে বাধা দেওয়ার কোনো অধিকার তো কারণ নেই আমাদের অনুমোদন নিয়ে আছে উইদাউট অনুমোদন তো আমরা সভা করতে যাচ্ছি না